এগুলো আমাদের যারা বিরোধী আছেন তারা বিভিন্ন সময় এই ধরনের কথা বলে থাকেন। আমরা আমাদের রাজ্যে দেখেছি যখনই কোনো কেন্দ্রীয় এজেন্সির গতি একটু তৎপর হয়ে যায় তখনই এটা বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা, আর যখনই গতিটা মন্থর হয় স্লথ হয় তখনই বলা হয় দিদি মোদি গট আপ নেক্সাস। তো এই ধরনের কথা বলতে বলতে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেসে একদম নদীর তীরে দাঁড়িয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তিনিও বিগত নির্বাচনে মানুষের মনোরঞ্জন করতে পারেননি, কংগ্রেসকেও মানুষ বিশ্রাম দিয়েছেন, কারণ বহু পথ হেঁটে ওরা ক্লান্ত। দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, দেশের মানুষ নির্ণায়ক সরকারের পক্ষে, দেশের মানুষ দেশীয় অর্থনীতির পক্ষে, দেশের মানুষ শিল্পক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতার পক্ষে, সেই জন্যই তারা নরেন্দ্র মোদীর পক্ষে। রাজ্যের স্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মোদী এবং মমতার বৈঠক, খোঁচা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, ঘন ঘন দেখা করবেন, পারলে রোজ কথা বলবেন, এটা তো সঙ্গত। কিন্তু যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজি না, বা জেলে পূর্ব বলে বাইরে বলে বেড়ান, বা যে প্রধানমন্ত্রীও পারলে প্রায় একই রকম বলে বেড়ান, হঠাৎ তারা দুজন ঠিক নির্দিষ্ট প্রয়োজনের সময় একসাথে বসেন কেন, এই একটা রহস্য এবং ধন্দ্ব। আর যেন সিবিআই বেশি ঝামেলা না করে, ফিসে যেন না যায়, প্রায় ফেসে যাচ্ছে, প্রায় বাঁচান আত্মনাদ। আর উল্টো দিকে প্রধানমন্ত্রী বলছেন আমিও তো ডুবতে চললাম বলে, এই কৃষক আইন আমার প্রত্যাহার করতে হচ্ছে, পরপর পরপর এখন আরও অনেক কিছু করতে হবে, সামনে ভোট আমি হারবো বলে আমাকে বাঁচান। উনি বলবেন কোনো অসুবিধে নেই, আমি গোয়া দেখে নিচ্ছি, আমি ত্রিপুরাতেও মোটামুটি বিজেপি বিরোধী মনোভাবটাকে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করছি, তারপর একটু হরিয়ানা এখানে ওখানে সেখানে মোদ্দা কথা বিজেপি বিরোধী মনোভাবটাকে ভাগ করে দেবো। প্রধানমন্ত্রীও খুশ, মুখ্যমন্ত্রীও খুশ। না আছে কোনো আইএস অফিসার, না আছে কোনো ফাইলপত্র, ব্যক্তিগত কানাকানি, গোপনে গোপনে ফিসফিসানি, ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রয়োজন, এর সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই, যে যাই বলুন না কেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।